কলোরাডোতে বিমান বাহিনীর সনদ বিতরণী অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু এবারই পড়লেন তা নয়, এর আগেও বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ার ঘটনা আছে বাইডেনের। এসব পড়ে যাওয়া ঘটনা তুলে ধরছেন সহকর্মী নিশীত সূর্য। প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে তার নিজের শহর দেলুয়ারে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে বিয়ের 45 বছর পূর্তি উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেছিলেন জো বাইডেন। সে সময় সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাইকেল থেকে পড়ে যান তিনি। এছাড়া 2021 সালের 19 মার্চ ওয়াশিংটন ডিসি থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রার আগে এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে অবশ্য কারো সাহায্য ছাড়াই শেষ পর্যন্ত বিমানে উঠতে সক্ষম হন তিনি। একবার হোয়াইট হাউসের বারান্দায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও পড়তে পড়তে রক্ষা পান তিনি। দেশের বাইরেও সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অন্তত 2 বার হোঁচট খাওয়ার ইতিহাস রয়েছে তাঁর। এবার বিমান বাহিনীর অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন। বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ঘটনার ভিডিও চিত্রে দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেন কর্মর্ধন শেষে হেঁটে তার আসনের দিকে ফিরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যান। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়। অনুষ্ঠানের পর প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে হোয়াইট হাউস। তিনি 921 জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে কর্মর্ধন করেছেন, এজন্য তাকে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ভালো আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। অনুষ্ঠান শেষে এয়ারফোর্স ওয়ানে করে নিরাপদেই হোয়াইট হাউসে পৌঁছান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক 80 বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। নিশীত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।